নিজের ব্যক্তিত্ব, কলমে চৈতি বড়ুয়া। আজ অনেক দিন পর তোমার মুখটা দেখলাম, দেখতে দেখতে কেটে গেল 2টা বছর, এরপর আজকে আবার দেখা হলো। আমার খুব মনে পড়ে আগে যখন দেখা হতো, কথা আর গল্পে মেতে থাকতাম দুজন, সুখ দুঃখ ভাগাভাগি হতো। আজকে তোমাকে দেখে হঠাৎ আগের কথাগুলো মনে পড়ছে, তুমিও হয়তো ভাবছো আগের আমাকে নিয়ে, তবে বিশ্বাস করো আমি আর তোমাকে ভালোবাসি না, সত্যি বলছি ভালোবাসি না তোমাকে আর। পরিবারের অজুহাতে পরিবর্তন করেছো নিজেকে, আমিও মানিয়ে নিয়েছি নিজেকে। তুমি বলেছিলে আমি তোমার যোগ্য নই, তোমার সাথে আমার প্রেম হলেও সংসার হবে না। খুব আঘাত পেয়ে কেঁদেছিলাম সেদিন, হাজার অনুরোধ তুমি উপেক্ষা করেছিলে, তবে এখন মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। আফসোস হয় এখন, খুব আফসোস করি, সেদিন অনুরোধ করেছিলাম তোমার কাছে থাকার জন্য, কিন্তু এখন বুঝতে পারছি অনুরোধের সাথে শুধু চোখের জল নষ্ট হয়নি, আমার সম্মানও নষ্ট হয়েছিল। এখন বুঝতে পারছি ভালোবাসার চেয়েও বড় কিছু আছে পৃথিবীতে, তা হলো সম্মান, ব্যক্তিত্ব। সেদিন মনে হলো হয়তো আর বাঁচব না, তোমাকে ভুলতে না পারার কষ্টে মরে যাব। আজ বুঝলাম সবাই সবাইকে ছাড়া বাঁচে, অপেক্ষা শুধু সময়ের। সবাই সবাইকে ছাড়া বাঁচে, অপেক্ষা শুধু সময়ের।